হ্যাঁ বন্ধুরা মুন্স স্কুলে সবাইকে অনেক অনেক স্বাগত জানি আমি শুরু করছি নতুন একটি রেসিপি নিয়ে চলেছি বন্ধুরা তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো লইটা মাছের ঝোল আলু দিয়ে লিটো মাছের ঝোল বানাবো আমি জানি না তোমরা আগে খেয়েছো কি না তো এই লিটো মাছের ঝোলটা কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা তো তোমরা দেখতে থাকো আমার চার মিনিটের ভিডিও তোমরা প্লিজ স্কিপ স্কিপ করো না পুরোটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো আমার পাশে থেকেও তোমরা এটাই বলবো আর বলার আমার কিছুই নেই তো চলো কী কী লাগছে তোমাদেরকে দেখিয়ে দিই আর তোমাদের শটে দেখানোর জন্য দেখো নিহা নিহারিকা মাছটা জল ঝাড়িয়ে মুছে নিয়েছি নিয়ে দেখো হালকা নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি দেখো হালকা নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি ভালো করে পরিষ্কার না দিয়ে কিন্তু আমি মাছটাকে মুছে নিয়েছি বন্ধুরা আর একটু লেবুর রস প্রথমে দিয়েছিলাম দিয়ে ধুয়ে নিয়েছি নিয়ে তারপরে মুচে নিয়ে তারপর কিন্তু নুন হলুদটা মাখিয়েছি লেবুর রসটা দেওয়ার পরে কিন্তু মাছটা ভাঙবে না বন্ধুরা তো দেখতেই পাচ্ছ একশো মতো তেল কড়াতে দিয়ে দিয়েছি ছাঁকা তেলে মাছগুলোকে ভাজতে হবে আর দেখো মাছগুলো দিদি ছেড়ে দিয়েছে মোটামুটি চার পাঁচ পিস করে দিয়ে ভেজে নেব তো চলো মাছগুলো ভেজে নি তো দেখতে পাচ্ছ আলু সিদ্ধ করে চিকেন এখানে আদা রসুন বাটা আর এখন পেঁয়াজ আর ধনে পাতা নুন হলুদ তো লাগছেই হ্যাঁ দেখো তো দেখো আর কাঁচা লঙ্কা স্পেশালি কাঁচা লঙ্কা রসুন আর কালো জিরে বেটে রেখেছি একসাথে কিন্তু ওটা পুরো পেস্ট করে নিয়ে মানে আদা পেশা করেছি আদা পেশা করলে বেশি টেস্টি হয় বন্ধুরা রসুন আর কাঁচা লঙ্কা আর কালো জিরে তিনটে আমি একসঙ্গে আদা পেশা করে রেখেছি বন্ধুরা তো দেখতে পাচ্ছ নিহারেখা মাছগুলো কত সুন্দরভাবে উঠে যাচ্ছে একদম আর এই সময় কিন্তু জালটা জড়িয়ে দিতে হবে বন্ধুরা মাছটা ভাজার সময় দেখতে পাচ্ছ কতটা সুন্দর পার্ট বাই পার্ট তুলে নিয়েছি মাছগুলো সব তো দেখো আবারও কড়াই কড়াইয়ের মধ্যে দেখো দুটো তেজপাতা দিয়ে দিলাম আর একটু দেখো কালো জুরি দিয়ে দিলো দিদি কালো জুরি একটুখানি দিয়ে দিলো দিয়ে দেখো দিদি আর আমি দুজনে মিলে বানাচ্ছি বন্ধুরা দিদি জাল দিচ্ছে আর আমি রান্না করছি তো দেখো এখানে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই দেখো কাঁচা লঙ্কা কটা কিছু দিয়ে দিলাম আর এখানে দেখো আদা রসুন আর সেই কালো জুরি বাটাটা কিন্তু দিয়ে দিলাম পেস্টটা খেতে কিন্তু অসাধারণ লাগে তোমরা একবার একবারইভাবে বানিয়ে খেয়েও কাঁচা লঙ্কা আমি বেটেও নিয়েছি এখানে কাঁচা লঙ্কাটা বেশি ব্যবহার করেছি কোন নামে আমি কাঁচা লঙ্কা দিলে বেশি ভালো টেস্টি হয় তো দেখো এখানে দিলে আমি নুন হলুদ পরিমাণ মতো আমি মশলাপাতি এখানেই দিয়ে দিচ্ছি নুন হলুদ দিচ্ছি দেখো দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নেবো যেহেতু রসুন রয়েছে তো ভালো করে কষিয়ে নিতে হবে চার মিনিটের ভিডিও বন্ধু তোমার দেখতে থাকো আর আগে কিন্তু আমি সবই দেখাতাম তোমাদের সঙ্গে মাছ কাটা থেকে শেয়ার করতাম মানে এখন তোমরা দেখো না বলে ভিডিওটা ওই জন্য আমি কিছুই শেয়ার করছি না মানে মাছ কেটে এসে তারপর তোমাদের সঙ্গে আমি ভিডিওটা শুরু করছি তো দেখতে পাচ্ছি শুকনো করে একটুখানি দিলাম তো দেখো সিদ্ধ করে রেখেছিলাম হালকা সিদ্ধ করে আলু রেখেছিলাম লম্বা লম্বা কেটে রেখেছিলাম দুটো আলু হালকা সিদ্ধ করে রেখেছিলাম দেখো সেটা এখন দিয়ে দিচ্ছি এখানে দেখো আলুটা দিয়ে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি ভালো করে দেখতে পাচ্ছ আলু দিয়ে কষিয়ে নিচ্ছি ভালো করে খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয় তোমরা এইভাবে একবার বানিয়ে খেয়ে আমি চার মিনিটের মধ্যে ভিডিওটা কিন্তু শেষ করলাম বন্ধুরা তো দেখো খেতে অসাধারণ লাগে এখান থেকে আদা জিরে বেটিয়ে রেখেছিলাম আদা জিরে বাটাটা দিয়ে দেওয়া হলো দিয়ে আবারও ভালো করে কিন্তু হ্যাঁ একদিনের মতো কষিয়ে নিচ্ছি আমি এই নিহারিকা মাছের পিস পিসগুলো কেটে কেটে ভাত খেতে মানে এত সুন্দর লাগে কি বলবো তো দেখো এখানে গরম করে রাখা জলটা দিয়ে দিলাম জলটা গরম করে রেখেছিলাম বন্ধুরা বন্ধুরা তো এটা দিয়ে দিলাম দেখো আর দেবো না এটাই দিলাম দিয়ে দেখো ফুটছে দেখো ফুটছে যেহেতু আলু আমার সিদ্ধ বন্ধুরা তো বেশিক্ষণ ফোটাতে লাগবে না আমার দেখতে পাচ্ছো খেতে অসাধারণ লাগে বারবার বলছি দেখতে পাচ্ছ আলু আমার সিদ্ধ করে রাখা তো সিদ্ধ হয়ে গেছে আমার এখানে আর নিহারিকা মাছটা দিয়ে কিন্তু বেশি কোন ফোটালে হবে না বন্ধুরা দিয়েই কিন্তু মানে একটুখানি ফুটেগুলি কিন্তু লাভিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছো ভেজে রাখা মাছটা এবার আমি দিয়ে দিচ্ছি আস্তে আস্তে দেখো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা মাছগুলো আর একটুও কিন্তু মাছ ভাঙবে না তো চলো মাছগুলো দিয়ে আবার তোমাদেরকে দেখাই তো দেখতে পাচ্ছো মাছগুলো দেওয়া হয়ে গেছে এবার একদম একটুখানি ফুটিয়ে নামিয়ে আমি বেশি ফোটালে কিন্তু ভেঙে যাবে তো দেখো ধনেপাতা পাতা কেটে রাখা ধনে পাতাটা দিয়ে দিচ্ছি খেতে দুর্দান্ত টেস্ট আমার বারবার বলছি বল তোমরা এইভাবে নিহারিকা মাছ একবার ঝোল করে বানিয়ে খেয়ে দেখো আর দেখো এখানে গরম মশলা দিয়ে লাস্টে একটু গরম মশলা ছড়িয়ে লাইভ নিচ্ছি আমি এক চামচ মতো গরম মশলা দিচ্ছি দেখো তো দিয়ে চলো দেখাই তোমাদের নামি তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে খেতে দুর্দান্ত টেস্টি তোমরা একবার এইভাবে বানিয়ে খেয়েও নিহারিকা মাছের ঝোল আর খেয়ে অবশ্যই কমেন্ট করে যে কেমন হলো ভালো লাগলে অবশ্যই লাইক কাম শেয়ার আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তোমরা তো আজকে তো ভিডিও এখানে শেষ করছি আছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে আর দেখো এ এখানে হয়েছিল আমাদের ডুমুর আলু কলা দিয়ে ডাল্লা এই দুটো মেনু হয়েছিলো আজকে দুপুরে বন্ধুরা আর বড়ি দিয়ে ডাললা হচ্ছে কলা আলু আর ডুমুর বড়ি দিয়ে ডাললা তো চলো আচ্ছা আমাদের টাটা ফিরে আসছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন অবশ্যই সাবধানে থাকবেন ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে টাটা